এবারের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসে 3 জন আক্রান্ত ধরা পড়ছে। আল্লাহ তাআলা এদেরকেও শিফায়ে কামিলা আজরা দায়মা নসিব করেন, আমিন। আর আমাদের দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। মহিলা মাদ্রাসা উপলক্ষে উচিত ছিল আমার মহিলাদের দিনই তালিম নিয়ে কথা বলা, লেকিন দুনিয়ার পরিস্থিতির কারণে আমি আপনাদের সামনে সুরায় আনআম থেকে 2 খানা আয়াতে কারিমা এবং সুরায় আনফাল থেকে 3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুরের বয়ানের শেষ কথা থেকেই আমি হুজুরের অসমাপ্ত কথাকে তারমিম করার জন্য হুজুরের কথার সাথে জুড়ে দিচ্ছি। আজকের উম্মতি মুসলিমা যে আতঙ্ক বিরাজ করছে এবং গোটা পৃথিবীর অমুসলিম পৃথিবীও যেভাবে আতঙ্কিত, এর মূল কারণ কি? আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 4টা কথা ধারাবাহিকভাবে বলেছেন, 4টা, 1, 2, 3, 4। দেখেন তো 4টা কথা মিলে যায় কিনা। প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলেন, এরা যখন আমাকে ভুলে গিয়েছে, বলেন এই কথাটা কি মিলছে? বলেন, দুনিয়াবাসী যখন আমাকে ভুলে গিয়েছে, বলেন মানুষ যখন আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে, এই কথাটা কতটুকু মিলে গেছে? বলেন, তাহলে এটা মিলছে, 1 নম্বর কথা মিলে গেছে। 2 নম্বর কথা, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি জাগতিক উন্নতির সমস্ত বিষয় তাদের সামনে খুলে দিয়েছি, এটাও কি মিলছে? মিলছে, কদ্দুর মিলছে। আচ্ছা, চায়নার হাতে, চায়নার ক্ষেত্রে কথাটা কদ্দুর মিলছে, হ্যাঁ, ইটালির ক্ষেত্রে এটা কদ্দুর মিলছে, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটা কদ্দুর মিলছে, এই বাংলাদেশের এদের ক্ষেত্রে এটা কদ্দুর মিলছে, 100%। রব্বুল আলামিন বলেন, এরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে, আমি এদের সামনে দুনিয়ার তারাক্কির যত লাইন আছে সবগুলো খুলে দিয়েছি। লাম্মার জবাব, এরা ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। বলেন, কিসের কিসের দুয়ার? মিন কুল্লি শাই, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি এদের সামনে সুই থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত, সুই থেকে, আমাদের ভাষায় বলে নুন থেকে চুন পর্যন্ত, আমাদের দেশীয় ভাষায় কি বলে? আর আন্তর্জাতিক অঙ্গনে সুই থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত, A to Z, গোটা মানব জাতির উৎকর্ষতার জন্য যা যা লাগে সব কিছুর দুয়ার আমি তাদের সামনে খুলে দিয়েছি। এবার বলুন তো দেখি, খুলছে কি না? বলেন, এটা কত পার্সেন্ট বাস্তব বাস্তবতা হয়েছে? এদিক থেকে ভুলতে থাকছে, ওদিক থেকে খুলতে থাকছে, এদিকে যত ভুলছে ওদিকে তত মাল রাজ, মালের দুয়ার, আসবাবের দুয়ার, অস্ত্রের দুয়ার, ধনবলের দুয়ার, জনবলের দুয়ার, হুকুমতের দুয়ার, ক্ষমতার দুয়ার আমি শুধু খুলছি। তাহলে দুটোটা মিলছে তো না? এরা কি করছে বলেন? দুনিয়াবাসী কি করছে? ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা কি করছেন? তাহলে দুটোটা মিলে গেছে তো না? এবার তাহলে 3 নম্বর, হাত্তা ইলা ফারিহু বিমা উতু আখাদনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন, এরা আমাকে ভুলে গিয়েছে, আমি এদের সামনে সব কিছুর দুয়ার খুলে দিয়েছি, আমার মালে, আমার দেওয়া মালে, আমার দেওয়া অস্ত্রে, আমার দেওয়া ক্ষমতায়, হাত্তা ইদা ফারিহু, এরা যখন আনন্দের আতিশয্যে, এরা যখন বেশি খুশি হয়ে গেল, এরা যখন কি পরিমাণ খুশি ছিল ইটালিবাসী,
আচ্ছা চায়নাবাসী কি পরিমাণ খুশি ছিল? এরা যখন বিমান উঠু আমার দেওয়া সম্পদের আতিশয্য এরা যখন আনন্দ আত্মহারা হয়ে গেল, আমি এদেরকে হঠাৎ করে ধরছি, কয়টা পাওয়া গেছে? এক নাম্বার, দুই নাম্বার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, তিন নাম্বার এরা খুশি হয়েছে, চার নাম্বার এবার বলেন তো চারোটা মিলছে কিনা? আল্লাহ তাআলা বলেন এবার এরা কি হয়ে গেল? হায় কি হয়ে গেল, বলেন হায় কি হয়ে গেল, বলেন বলো তাহলে চারটা তো মিলে গেল, এবার পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আলামিন বলেন প্রশংসা শুধুই আমার। বুঝে থাকলে বলুন তো দেখি, এটা শুধু চায়নার ক্ষেত্রে নয়, এটা শুধু ইটালির ক্ষেত্রে নয়, এটা সৌদি আরবের জন্য একই পয়গাম, বাংলাদেশিদের জন্য একই পয়গাম। রব্বে কারীমের নিয়ামত পেয়ে যখন আনন্দের আতিশয্যে খুলতে শুরু করছে, আনন্দের আতিশয্যে এরা জামা কাপড় খুলতে শুরু করছে, আনন্দের আনন্দের মালের আনন্দের আতিশয্যে এরা মেয়েদেরকে ঘর থেকে বের করতে শুরু করছে, শুধু শুরু করছে না করে দিছে। কত কলা পূর্ণ হয়েছে এটা? ষোলো কলা, জোরে বলেন কত কলা? সৌদি আর কি করে কি করা শুরু করেছে? কেন মাল আতিশয্যেরা মেয়েদেরকে ঘর থেকে বের করা শুরু করছে? বলেন কি? আজকে প্রতিদিনে প্রতিদিনে সৌদি আরবের কত কোটি মার্কিন ডলার লস হচ্ছে, কত কোটি মার্কিন ডলার মেয়েদেরকে চাকরি দেওয়া কি পরিমাণ আসলে আসলো, আর আজকে করোনার ভাইরাসের আতঙ্কে বিমান বন্ধ করে দিয়ে কি পরিমাণ গেল, তখন আর বুঝেন না সমস্ত বিমানগুলো বন্ধ কি পরিমাণ গেল, সমস্ত দোকানগুলো খোলা কাস্টমার নাই কি পরিমাণ গেল, গোটা জিদ্দা কোনো কাস্টমার নাই, গোটা মুক্কায় কোনো কাস্টমার নাই, গোটা মদিনায় তো এভাবে কোনো কাস্টমার নাই, গোটা রিয়াদে কোনো বিদেশি নাই। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতি আযাবুল আগের চারটা যদি পুরা পুরা হয়ে যায় পঞ্চমটার জন্য অপেক্ষা থাকা উচিত। এটা আগের চারটার নতিজা, আগের চারটার কি? ফা তাকিবের জন্য আসে, ফা তাকিবের জন্য ফাকুতি আ বলেন ফাকুতি আযাবুল কওমিল্লাযিনা যালামু। এই জালিমদের শেষ চিহ্ন যেন রব্বে কারীম নিশ্চিহ্ন করে ছাড়বেন, তাহলে রব্বে কারীম শুধু অপেক্ষা আছেন, রব্বে কারীম আযাবের শুধু অপেক্ষায় আছে, আযাবের অপেক্ষায়। এরা কি আছে? এরা আযাবের অপেক্ষায়। আযাব থেকে কে কে নিরাপদ, কে কে নিরাপদ বল, কে নিরাপদ আযাব থেকে? কোন মুফতি সাহেব নিরাপদ, কোন মুহাদ্দিস সাহেব নিরাপদ? তাহলে এই আযাব থেকে বাঁচার রাস্তা কি? এই আযাব থেকে বাঁচার রাস্তা কি? হুজুরের বয়ান এটাই ছিল আযাব থেকে বাঁচার রাস্তা, তাকওয়া। ولو ان اهل القرى امنوا واتقوا ওদের বেলায় বলেন লাম্মা, আমাদের বেলায় বলেন ওয়ালাও আল্লাহ, আল্লাহু আকবার। ওদের বেলায় বলছে কি? লাম্মা, এরা যখন ভুলে গেল, এরা যখন কি ভুলে গেল, আর প্রতিষেধকে লাও বলেছেন লাও, যদি আল্লাহ ভুলে গিয়েছে এখন যদি আল্লাহ, বুঝলেন না কথা? এরা ভুলে গিয়েছে আমি ধরছি, এবার বলে যদি ফিরে আসে আল্লাহ, বলেন 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 যদি এই জনপদবাসী ইমানের উপরে উঠে,
তাইলে বোঝা গেছে অমুসলিম বিশ্বের জন্য পয়গাম ইমানে উঠা, মুসলিম বিশ্বের জন্য পয়গাম তাকওয়ার উপরে উঠা, অমুসলিম বিশ্বের জন্য পয়গাম ইমানের উপরে উঠা, আল্লাহর কসম ইমানের উপরে উঠা ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচার আর কোন রাস্তা নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, আমার কি মন চায় বল জানেন? দেমাগ গরম না হয়ে দিল গরম হয়, এটা মনে চায় না? দেমাগ গরম না হয় কি দিল গরম হয়? দিল গরম হলে বাড়ি পর্যন্ত যাবে, আর দেমাগ গরম হলে ওই গেট পর্যন্ত যাবে। ولو ان اهل القرى امنوا واتقوا رب العالمين বলেন এই জনপদবাসী যদি ঈমান আনতো আর তাকওয়ার উপরে উঠতো। আল্লাহ কত কাজ কি কি? ঈমান তাকওয়া। আবার বলেন ঈমান তাকওয়া। আবার বলেন ঈমান তাকওয়া। তাকওয়ার মারাহিল চারটা, তাকওয়ার স্তর চারটা। তাকওয়ার স্তর কয়টা? এক নম্বর হলো শিরিক ও কুফরি থেকে বাঁচা, শিরিক ও কুফরি থেকে বাঁচা। দুই নম্বর কবিরা গুনাহ থেকে বাঁচা, কবিরা গুনাহ থেকে বাঁচা। তিন নম্বর সগীরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ থেকে বাঁচা। পাঁচ নম্বর লা ইয়ানি থেকে বাঁচা, চার নম্বর কি? লা ইয়ানি থেকে হার হার ওই জায়েজ বিষয় থেকেও বাঁচা, যেই জায়েজ বিষয়ে দুনিয়া আখরাতে কোনো ফায়দা নাই। তাহলে এটা তাকওয়ার কোন স্তর? চার নম্বর স্তর। এক দুই তিন চার, এর উপরের দিকে। এক দুই তিন চার, তাইলে শিরিক ও কুফরি থেকে বাঁচা বলেন? শিরিক ও কুফরি থেকে বাঁচা। দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার লায়ানি মানে মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কাজের মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, লেকিন জায়েজ। লেকিন কি? যেমন আপনি রাস্তা দাঁড়ায় দাঁড়ায় কলা পাতা চিবে আসবে খাইতেছেন, কথার কথা এটা জায়েজ বলেন? কিন্তু মাল ফায়দা ফি, এটার মধ্যে কোনো ফায়দা আছে? এটা হলো মালা ইয়ানি বলেন? মালা মিন হুসনি ইসলামিল মারে তারকুহু মালা ইয়ানি, এটাকে ইমাম মালিক রহমাহুল্লাহ সুলুসুল ইসলাম বলেছেন। সুলুসুল ইসলাম কি? ইসলামের ওয়ান থার্ড, তিন ভাগের এক ভাগ বলে। তিনটা হাদিসের মধ্যে গোটা দিন, তার মধ্যে একটা মিন হুসনি ইসলামিল মারে তারকু মালা ইয়ানি, ইসলামের সৌন্দর্য হলো যত বেহুদা কাজ আছে সব ছেড়ে দেওয়া, যত বেহুদা কাজ আছে সব কি করা? তাহলে তাকওয়ার এক নম্বর স্তর শিরিক ও কুফরি থেকে বাঁচা বলেন? দুই নম্বর স্তর কবিরা গুনাহ থেকে বাঁচা, তিন নম্বর সগীরা থেকে বাঁচা, চার নম্বর সমস্ত অনর্থক থেকে বাঁচা বলেন? সমস্ত অনর্থক থেকে বাঁচা। আমার মনে হয় ফেসবুকে মোবাইলে ওয়াজ শোনা এটাও লায়ানি, আমার মনে হয় এটাও লায়ানি। আচ্ছা এটা যদি লায়ানি হয় কারো কারো দৃষ্টিতে, তো ফেসবুকে খামাখা লাখামাখা লেখালেখি করা বাতালিকা আওলা কি? এই মোবাইল নিয়ে খামাখা খামাখা দুষ্টুমি করা বলেন? হ্যাঁ মোবাইলে ছবি দেখা লায়ানি আমি কি মোবাইলে ছবি দেখার কথা বলছি? ওটা তো কোনো মুসলমান দেখতেই পারে না, ওটা তো আমার মুসলমান দেখে কেমন, বুঝেন না মনে হয় কথা? ওটা আমার মুসলমান দেখে কেমন? ওটা তো ইহুদিরা দেখবে, যাতে জান্নাতে কোনো কিছু নাই ওরা দুনিয়া দেখবে, বুঝেন না? মুসলমান আবার এটা দেখে কেমন? এতক্ষণ ঠিক ঠিক হয়েছে, অন ঠিক পান বলো, হাসির বিষয় না কান্নার বিষয়? আজাব আসতেছে দেখেন না, আজাব আসতেছে দেখেন না? আর কত নগ্ন হলে আজাব আসবে না? আমাদের মা বোনরা রাস্তা আর কত বের হলে আজাব আসবে না? এদেরকে কতটা বের করলে আর আজাব আসবে না?
আর কত ইখতিলাত হলে আজাব আসবে না, নারী আর পুরুষের সমন্বয় কাজ আর কত করলে আজাব আসবে না, বুঝুন না কথা। এই আজাব থেকে বাঁচার জাহিরি তিনটা ব্যবস্থাপত্র আছে, যদি পারেন এই পয়গামগুলো শুনান। জাহিরি তিনটা ব্যবস্থাপত্র আছে, আমাদের বাচ্চাগুলোকে কোরআনমুখী করা, আমাদের মেয়েগুলোকে ঘরমুখী করা, আমাদের যুবকগুলোকে মসজিদমুখী করা। বলেন আবার, বলেন আমাদের ছেলে মেয়েদেরকে, বলেন শুধু বাচ্চা বললে ছেলে বুঝে, শুধু বাচ্চা বললে কি বুঝে বলো, বল আমাদের ছেলে মেয়েদেরকে, বলেন কোরআনমুখী করা, কোরআনমুখী করা। এ ছাড়া এ জাতির রক্ষার আর কোনো হাতিয়ার নাই, জাতি রক্ষার আর কোনো ব্যবস্থাপত্র নাই। আমাদের বাচ্চাগুলোকে কোরআনমুখী করা, বলেন আমাদের যুবক আর পুরুষগুলোকে মসজিদমুখী করা, আর আমাদের মা বোনগুলোকে ঘরমুখী করা। এই তিনটা ছাড়া জাহিরি আজাব থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নাই। বলুন, ঘরমুখী করলে অবস্থা কী দাঁড়াবে? ঘরমুখী করলে খাবে কোত্থেকে? সৌদি আরব এখন খায়, গত 1450 বছরে সৌদি আরব খায় নাই। অর্থনৈতিক তরাক্কির জন্য আমরা দোনো দল কাজ করব, আমাদের পুরুষও কাজ করবে, আমাদের মেয়েরাও কাজ করবে, আমাদের মেয়েরাও ড্রাইভ করবে, আমাদের মেয়েরাও রাস্তায় দোকানদারি করবে। এখন খাও, স্বয়ং রাজ পরিবারে করোনা ধরা পড়ছে, রাজ পরিবারে এবার খাও, সমস্ত ফ্লাইট আর এয়ারপোর্ট থেকে উঠে না, এবার খাও, কোনো বিদেশি আর ঢুকে না, এবার খাও, এবার কি এবার খাও। মাতফ তফকারীদের থেকে মুক্ত থাকা, এটা কেয়ামতের বড় আলামতের একটা আলামত। গতকালকে আমি লাইভ দেখছি, একজন নাই মাতা আছে, একজন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মাতাফ কখনো খালি হয় নাই। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মাতাফ কখনো খালি হয় নাই। আজকে কেন খালি? অসম সংকেত বহন করতেছে। ছোটবেলায় আমরা যখন পড়তে বসতাম, বাইরে দুষ্টুমি করতাম, তা আব্বা ডাক দিয়া কইতো ব্যাত লওয়ার আগে পড়তে বলতো না, বলতো না ঠিক? আল্লাহ তালা বলেন, এই আজাব নেওয়ার আগে আগে, আজাব পাঠাবার আগে আগে কিন্তু মসজিদে ঢুক, আজাব আসার আগে আগে আমারে ধরো। আমাদের করাচি বলতেন, এখানে রব্বে করিম কি পরিমাণ মজা করে বলেছেন, ওয়ানিবু ইলা রব্বিকুম রবের দিকে ফিরে বলেছেন, রবের দিকে ফিরো। ওয়ানিবু ইলাল্লাহ বলেন নাই, বলেছেন ওয়ানিবু ইলা রব্বিকুম রবের দিকে ফিরে বলেছেন। বলে এটা এভাবে কেন বলেছেন? এক মা তার বাচ্চা কাঁদে দূর থেকে, এক মা বাচ্চা দূরে, তো মা এখান থেকে আদর করে বলে আব্বু আম্মুর কাছে আসো, কি বলে বলেন, বাচ্চাকে মুরগি থাপ আমারে আম্মু কি ডাক দে আব্বু আম্মুর কাছে আসো, কোনো মা এটা বলে না আয়েশার কাছে আসো, বলে আসো আসো আয়েশার কাছে আসো, বলে কি বলে আম্মুর কাছে আসো, আম্মুর কাছে আসো। আম্মু কেন বলে, আম্মু এটা কেন বলে, আম্মুর কাছে আসো, বাচ্চার দিলে যখন আম্মু শব্দ পড়ে, বাচ্চার কানে যখন আম্মু শব্দ পড়ে, তো বাচ্চা আম্মুর দিকে আসার জন্য কি উৎসাহী হয়, আম্মু বলেন আম্মু। এখন আল্লাহ তাআলা বলেন ওয়ানিবু ইলা রব্বিকুম রবের দিকে আসো, কি বলে বলেন রবের দিকে আসো, ওয়া আসলিমু লা এবং রবের হুকুমগুলো মেনে নাও, রবের হুকুমগুলো কি করো, মেনে নাও, রবের হুকুমগুলো মেনে নাও, রবের হুকুমগুলো মেনে নাও।
রবের সবগুলো হুকুম মানাকে ইসলাম বলে। ওয়াসলিমুলা, রবের সবগুলো হুকুম মেনে নাও। সুবহানাল্লাহ, রবের সবগুলো হুকুম কি করো? রবের সবগুলো হুকুমের সামনে মাথা নত করো, রবের একটা একটা হুকুম আদায় করো। সুবহানাল্লাহ, উদখুলু ফিসসিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। বলেন বলেন বলেন, আরে পুরা কত পার্সেন্টে পুরা বলে? শুধু মেয়েরা গার্মেন্টসে চাকরি করবে আর আমরা নামাজ পড়বো? এটা পুরা বলে? এটাকে পুরা পুরা বলে? নামাজ হবে তোর ফর্দা হবে না, এটাকে পুরা পুরা বলে? রোজা হবে তো নামাজ হবে না, এটাকে পুরা পুরা বলে? জুমা হবে তো আসর হবে না, এটাকে পুরা পুরা বলে? তো মালিকের তো সিদ্ধান্ত, আসলিমুলা মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে, বলেন আযাব আসার আগে আগে, বলেন আবার বলেন আযাব আসার আগে আগে, বেত নেওয়ার আগে পড়তে বসো, বেত নেওয়ার আগে, থাপ্পড় নেওয়ার, থাপ্পড় দেওয়ার আগে মসজিদে যাও। ছোটবেলা বলতো না মা, বেত নেওয়ার আগে পড়তে বসো, আল্লাহ তো করোনা দেওয়ার আগে আগে মসজিদে আসো। আর কি কি আযাব আছে আল্লাহর কাছে? আরে অনেক। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ফাকুল্লান নাখাদনা বিদামবি, ফাকুল্লান নাখাদনা বিদামবি, আকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুন ফিরআউন হামান, ফাকাদ ওয়া লাকাদ জাআত জাআহুম মূসা বিল বাইনাত, কারুন ফিরআউন হামান, এদের কাছে আমি মূসাকে পাঠিয়েছি বাইনাত সহকারে, ফাকাদাবুহু, এরা মূসাকে জুটলাইছে, মূসাকে অস্বীকার করছে। এরা মূসাকে কি করছে বলেন? অস্বীকার করছে। এখন আমাদের জাতি যারা নামাজ পড়ে রোজা রাখে না, এরা কারে অস্বীকার করতেছে? কি ওটা ইনকার বিল কাউল, ওটা ইনকার বিল ফেল, ওটা ইনকার বিল কাউল, ওটা ইনকার বিল ফেল, ওটা কাউলি ইনকার, মানি না, এরা মুখে কয় মানি না, আর কাজে তো মেয়েদেরকে ঘর থেকে বের করো। বুঝুন না কথা বলা, আমাদের হার হার কাজ যেন রব্বে কারিমের সাথে যুদ্ধ। বলেন প্রতিটা গুনাহ, বলেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ, আল্লাহর সাথে যুদ্ধ। এবার আল্লাহর সাথে যুদ্ধ করে কে কে টিকবে? কেউ না, কেউ না। চায়নার মতো, চায়নার মতো দেশকে এক ঘরে ঘরে করে দিল কে? আল্লাহ। চায়নাতে কি কি নাই? সব আছে। ধরে বলেন সব আছে। দুনিয়ার কি কি নাই? সব আছে। শুধু নাই ঈমান, শুধু নাই কোরআন, শুধু নাই কি আর কি নাই? শুধু ঈমান নাই, শুধু কোরআন নাই, শুধু মাহফিল নাই, কি আর সব আছে। গোটা প্লাস্টিকের মানুষ বানায় ফেলছেন মানুষ, বুঝেন না, গোটা প্লাস্টিকের পুরুষ বানাচ্ছে, গোটা প্লাস্টিকের নারী বানাচ্ছে, প্লাস্টিকের চাল বানায় দিছে, আন্ডা পর্যন্ত বানা দিছে, আন্ডা ডিম পর্যন্ত বানা দিছে বাজারে। এখন এক ঘরে কেন? এখন মুসলমানদের দুয়ারে দুয়ারে গিয়ে ধর্ণা দেয়, তোমরা কি কি খাও, কি কি খাও না, আমাদেরকে দৃষ্টি দাও। আর মুসলমানরা লিস্টি দেওয়া শুরু করছে, আমরা কুত্তা খাই না, বিলাই খাই না, বানর খাই না, চায়নারা কি কি খায়? মায়া দুব্বু আল্লাহ, যত জিনিস জমিনে চলে সব খায়, যত, এটা চায়নার ব্যাপারে প্রসিদ্ধ, যত কিছু লড়ে সব খায়, জোঁক খায়, জোঁক, ইঁদুর খায়, চিকা খায়, শুকর তো আছে, বিড়াল তো আছে, বাদুর তো আছে, কি না খায় তারা? এটা এক জাতি, এদের বাথরুমে পানির ব্যবস্থা নাই, বুঝেন না কথা, বাথরুমে কি নাই? পানির ব্যবস্থা নাই, টিস্যু নির্ভর জিন্দগি, সকালেও টিস্যু, দুপুরেও টিস্যু, রাত্রেও টিস্যু, বরাত্রেও টিস্যু, শুধু কি বলেন, বাথরুমেও টিস্যু, খাইতে বসলেও টিস্যু, বাথরুমে কি নাই? পানি নাই। অথচ আমরা আমরা এক জাতি, আমরা এক জাতি,
মুসলিম আমরা এক জাতি, মুসলমান এক জাতি, যারা পানি আর টিস্যু দুটো ইউজ করে। আলহামদুলিল্লাহ বলে।